ময়মনসিংহে কোটা বাতিলের দাবিতে রেলপথ অবরোধ করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। সেখান থেকে আমাদের সাথে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান রুবেল। রাকিব, যদি জানাতেন শিক্ষার্থীরা বর্তমানে কি বলছেন, কতক্ষণ তারা আসলে এখানে অবরোধ করবেন এবং তাদের অবরোধ অব্যাহত থাকবে কিনা, আগামীকালের কোন কর্মসূচি দেওয়া হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। জানাবো আপনাকে, আজ বেলা 12টার থেকে কিন্তু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু যে বিজি 71 চত্বরে কিন্তু তারা জড়ো হয়। জড়ো হওয়ার পর কিন্তু এখান থেকেই যে খণ্ড খণ্ড মিছিল সহকারে তারা কিন্তু ময়মনসিংহের যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জব্বরের মোড় রয়েছে, জব্বরের মোড়ে যে রেল ক্রসিংটি রয়েছে, রেল ক্রসিংয়ে এসে জড়ো হয় এবং 1:30 ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস ট্রেনটি কিন্তু তারা এখানে আটকিয়ে দেয়। অর্থাৎ ট্রেনের গতি কিন্তু এমনিতেই কম ছিল, তারপরেও কিন্তু তারা জব্বরের মোড় যে এলাকাটি রয়েছে এলাকা থেকে তারা কিন্তু ট্রেনটি অবরোধ করে দেয়। এখানকে দেখতে পাচ্ছেন যে জামালপুর এক্সপ্রেস যে আন্তনগর ট্রেনটি রয়েছে, ট্রেনটি কিন্তু তারা অবরোধ করে এই ট্রেনের সামনে তারা অবস্থান করছে। অবস্থান করে তারা কিন্তু কোটা বিরোধী আন্দোলনের তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমি কথা বলেছিলাম যে কোটা বিরোধী আন্দোলনের যে ছাত্রদের নেতৃত্ব তারা দিচ্ছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছে যে না, আমাদের আন্দোলন অব্যাহত থাকবে, আমরা যে পর্যন্ত আমাদের দাবি না দায় করা হবে ততদিন পর্যন্ত কিন্তু আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আমি কথা বলেছিলাম যে কতক্ষণ পর্যন্ত এই ট্রেন অবরোধ চলবে, তারা বলেছে যে এটা সুনির্দিষ্ট কোনো সময় নেই, যে আমাদের দাবি যদি এখন মেনে নেওয়া হয় তাহলে এখনই আমরা ট্রেন অবরোধ প্রত্যাহার করে নেব, আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা কিন্তু ট্রেন অবরোধ অবরোধ করে রাখবো। এখানে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন যে জামালপুর এক্সপ্রেস যে ট্রেনটি রয়েছে এই ট্রেনটি কিন্তু ঢাকা থেকে ছেড়ে আসে জামালপুরের উদ্দেশ্যে। এই ট্রেনে কিন্তু শত শত যাত্রী তারা কিন্তু অনেকটা এই গরমের মধ্যে কিন্তু দুর্ভোগে পড়েছে, কিন্তু তাদের শিক্ষার্থীরা বলছে যে কিছু সুবিধা আদায়ের জন্য কিন্তু কিছুটা দুর্ভোগ পোহাতেই হয়, এই জন্যই তারা কিন্তু ট্রেনের সামনে তারা জাতীয় পতাকা নিয়ে তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছে। তারা আমি কথা বলেছিলাম সাধারণ শিক্ষার্থীদের সাথে, তারা বলেছে না, আমরা আমাদের দাবি না দায় পর্যন্ত তাদের অবহত থাকবে। আমি আগামীকালকের কি কর্মসূচি রয়েছে এ ব্যাপারে তারা কিন্তু এখনো কোনো নির্দেশনা পায়নি, আগামীকালকের যে নির্দেশনা আসে, নির্দেশনা আসার পরে তারা কিন্তু তারা এই আগামীকালকের কর্মসূচি তারা বাস্তবায়ন করবে। ময়মনসিংহ থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী রাকিবুল হাসান রুবেল, জানাচ্ছিলেন সেখানকার কোটা বিরোধী শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে বিস্তারিত।